পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি দেবব্রত দাসের আজ সকাল প্রয়াণ ঘটল। তিনি দীর্ঘদিন গলার ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। আজকে অবস্থার অবনতি হলে তমলুক জেলা হাসপাতালে আইসিইউতে তাকে ভর্তি করা হয়। আজ বিকাল 4টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রাক্তন সহকারী সভাপতি মামুন হোসেন। তার পরিবারবর্গকে সমবেদনা জ্ঞাপন করেন মামুদ হোসেন। পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ সভাপতি প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি আজকে বিকালবেলায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে জেলা পরিষদের কাজকর্ম করার সময়। সেই সময় তাকে জেলা পরিষদ থেকে জেলা শাসক মহাশয়, জেলা পুলিশ সুপার এবং জেলা পরিষদের অন্যান্য সমস্ত লোকেরা যারা পদাধিকারী ছিলেন জেলা হাসপাতালে ভর্তি করা হয় গুরুতর অবস্থায়। কিন্তু কোনো চিকিৎসাই কাজকর্ম করেনি। 5:03 যে ডাক্তারবাবু ঘোষণা করলেন যে তিনি এক্সপায়ার করেছেন, তার এই অকাল প্রয়াণে আমরা সত্যি গভীর মর্মাহত। আর সমবেদনা জানাবার কোনো ভাষা নেই। তা সত্ত্বেও বাস্তবটাকে মেনে নিয়েই বলি যে আজকের সভাধিপতির অকাল প্রয়াণে আমরা সবাই মর্মাহত। তার আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। জেলা পরিষদে নিয়ে যাওয়া হবে এখন প্রথম আমরা এই হাসপাতালে যখন ছুটি হবে তাকে বার করা হবে। তার মৃতদেহ নিয়ে আমরা প্রথমে জেলা পরিষদে যাব। সেখানে আমি এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী সৌমেন মহাপাত্র ডক্টর এবং জেলা শাসক, আমাদের এমএলএরা যারা আছেন এখানে, তিলক চক্রবর্তী, পুলিশ সুপার অমরনাথ কে এবং আমাদের সহকারী সভাধিপতি, জেলা পরিষদের সমস্ত কর্মচারীবৃন্দ, আমাদের হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য সবাই আছেন, আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ মেন্টর সবাই আছেন। আমরা সেখানে তাকে প্রথম শ্রদ্ধা জানাবো, তারপরে তার নিজ বাসভবনে দীঘাতে শরীপুরে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি আমাদের খুবই প্রিয় দেবব্রত দাস 5:03 আজকে এই তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে সবাইকে সমস্ত চিকিৎসার ঊর্ধ্বে তিনি চলে গেছেন, তিনি অমৃত লোকে গেছেন। আমরা শোকসন্তপ্ত, ভীষণভাবে মর্মাহত। তার তার পরিবারকে আমরা সমবেদনা জানাই। তাকে ঘিরে আমরা যারা ছিলাম, সে একজন দক্ষ প্রশাসক, ইতিমধ্যে সে প্রমাণ করেছে। আজকে সে নেই, আমার সঙ্গে অখিলবাবু আছেন, মৎস্যমন্ত্রী, আরও সবাই এসছেন। আমরা সবাই গভীরভাবে শোকাহত। আমাদের সভাধিপতি অসুস্থ হয়ে আমাদের এখানে আমরা রিসিভ করেছিলাম 4:07। আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করেছি, যতদূর চিকিৎসা করার আমরা চেষ্টা করেছি অনেকে মিলে, আমাদের পুরো টিম সিসিউতে, কিন্তু উনি 5:03 আমাদেরকে ছেড়ে চলে গেছেন, এক্সপায়ার করেছেন। কী অসুস্থ ছিল? উনি আগে থেকে তো ব্রঙ্কোজেনিক কার্সিনোমাতে ভুগতেন, অনেকদিন ধরে অসুস্থ ছিলেন, মাঝে মাঝে অক্সিজেন লাগতো। আজকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন ওনার অফিসে বা বাংলোতে। আমাদের যা ডায়াগনোসিস ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, এখন ওনার একটা অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন হয়ে গেছে। আপনার নাম? আমার নাম ডক্টর দীপঙ্কর রায়, ফিজিশিয়ান।